সো গাইস, ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো 6। হ্যাঁ, তো এইটা যদি আবার উল্টা করে ধরি তাহলে এটা দেখায় কি 9। না গাইস, এটা হলো 60 আর ওটা হলো 90, তাই না? শালা বোকা চোদা। কোন এই লোক? কহাঁ সে আতে হ্যায়? তো হে ইয়ো, হোয়াটস আপ গাইস, ইটস মি অ্যাবাউট এসএসওয়াইটি। তো আজকে কিছু আর বলবো না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এন্ড মজাটা নিতে থাকো। তো বেশি ফাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। মানে আমি যে ভিডিওটা বানাইছি ভিডিওটা অনেকটা এরকম। হ্যাঁ, আমি দেখতেছি ওইটা 6, আমি 6 ভেবে বানাইছি, আবার জনগণ দেখতেছে ওইটা 9, মানে অনেকেই তো সবাই ওইটা 9 দেখি নাই। ঠিক আছে, যাদের চোখের একটু পাওয়ার বেশি, হ্যাঁ, তারা দেখছে ওইটা 9, মানে চোখের পাওয়ার কানের পাওয়ার বলতে পারো। ও, তাহলে তোমার কথাই 6 কে আমরা 9 বলবো আর 9 কে 6। আর আমার যদি একটু 6 কে 6 বলি আর 9 কে 9 বলি তাহলে আমাদের চোখ কানা আর কান ঠসা। আর জনগণ তো গাঁজা খেয়ে এসেছে যে 6 কে 9 বলবে আর 9 কে 6 বলবে। বাট ভিডিও বানাতে একটু লেট করে ফেলছে, বাট লেট করে ভালোই হয়েছে, কিছু অ্যাডভান্স চেঞ্জ পেয়ে গেলাম। কি সেন্স, কি সেন্স, অ্যাডভান্স কি? আরে পচা, তুই আরেকবার চালা, আরেকবার চালা। তুই অ্যাডভান্স চেঞ্জ পেয়ে গেলাম। না 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 না, পচা এটা চালাস না, আমার পক্ষে সম্ভব না, এটা 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 বলা আমার পক্ষে সম্ভব না। তো দেখি আর কি কি বলছে একটু দেখে নি, শুনে শোনা পচা শোনা। এখন গাইস, আমি মাঠে এসে ভিডিও করতেছি। কই 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 গিয়ে ভিডিও করতেছেন? কই কই এখন গাইস, আমি মাঠে এসে ভিডিও করতেছি। এভরি করে কি করে হবে? মানে একটু গোবর বা গু বলতে পারো, যখন সেটাকে কেউ নাড়ে, ঠিক আছে, হাত দিয়ে হোক কাটি দিয়ে হোক, যখন সেটাকে কেউ নাড়ে, ঠিক আছে, নাড়া জিনিসটা সব থেকে খারাপ, কারণ ওইটা নাড়লে আর গন্ধটা বেশি ছড়াইতেছে। ঠিক আছে, তুমি গোবর গ্রহণের জন্য মাঠে আসছো? আচ্ছা বাদ দাও, তারপর বলো কি হয়েছে বলো। পচা পরেরটা শোনা। কিছু কিছু ইউটিউবার আছে যারা নিজের ভিডিও বানানো বাদ দিয়া এগুলার পিছনে পয়রার আছে। ঠিক আছে, আমি এটা নিয়ে আরও অনেক আগে ভিডিও বানাইতে চাচ্ছিলাম, জাস্ট আমি সরি টরি বইলা, মানে আমি যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটা নিয়ে তো আমি ভিডিও বানাইতে চাইছিলামই, বাট তার সাথে যে যারা এই কাজগুলো করেছে সে তাদেরকেও কিছু কথা বলবো। ঠিক আছে, তো চলো শুরু করি অ্যান্ড ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবো। ও, আমরা তো ভিডিও বানাতে পারি না, তোমার পিছনে আমরা লাগবো, তাই না? আর এটা নিয়ে তুমি অলরেডি ভিডিও বানাতে চাইছিলে কিন্তু বানাওনি, কারণ তোমার ইচ্ছা হয়নি তখন, এখন ইচ্ছা হচ্ছে এটা নিয়ে ভিডিও বানাতে, এজন্য তুমি বানাচ্ছ, তাই না? আচ্ছা পচা অন্যটা চালা, তারপর চালা। হ্যাঁ, অনেকেই বুঝে না যে রোস্টিং যে জিনিসটা এটা আসলে একটা কন্টেন্ট। ঠিক আছে, এটা কন্টেন্ট, তো এটা সবাই মজা করার জন্য নেয়, কিন্তু বাংলাদেশে এটা এত সিরিয়াসলি নেয় ভাই সাহেব, মানে কি বলবো, মানে রোস্টিং বিষয়টা কেউ সহ্যই করতে পারে না, এটা একদম সিরিয়াসলি নেয়া, মানে হইচই তুইলা দেয়। ঠিক আছে, ও তুমি মজা করে বানাইছো এই রোস্টিংটা, তাই না? মিস্টার মিস্টার ট্রিপলার ভাইকে তোমার মজা মনে হয়, তাই না? যে মজা করে একটা ভিডিও বানালাম, ভিডিওটা ভাইরাল হয়ে গেল অ্যান্ড আমি কিছু সাবস্ক্রাইবার পেলাম। আসলে তুমি কটা সাবস্ক্রাইবার পাওয়ানোর জন্য এটা করছিলা, অ্যান্ড তুমি ভুলে যেও না, এটা মজার জিনিস না, এটা সিরিয়াসলি নিবে মানুষ, তুমি যেভাবে বলছো এটা মানুষ সিরিয়াসলি নিবে। ওকে, তো সেজন্য আর কি নিচে নিচে ভালো কথা, অ্যান্ড রোস্টিং জিনিসটা সিরিয়াসলি নিতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বাট এইখানে একটা কথা আমি বলতে চাই তোমাদেরকে, যে রোস্টিং যে ভিডিওটা আমি করছি, ঠিক আছে, এটা জাস্ট এন্টারটেনমেন্ট, একটা ফানের জন্য করছি, মজা করার জন্য করছি, যে রোস্টিংটা কইরা তারও লাভ হয়েছে আমারও লাভ হয়েছে, তার যে লাভ হয়নি এটা তোমরা বলতে পারবা না, কারণ আমার ভিডিও দেখা যে ওরে চিনেও না সেও কিন্তু ওর চ্যানেল একবার হলেও ভিজিট করছে, তাহলে লাভটা কার হইলো? তার হইলো। ঠিক আছে, হ্যাঁ, এবার আসো আসল কথায়, যে তুমি লাভের জন্য এই ভিডিওটা করছিলা যাতে কিছু সাবস্ক্রাইবার পাও আর কিছু লাইক টাইক পাও আর চ্যানেলটা গ্রো হোক, এটা হচ্ছে আসল কথা, এটা বললে তো হয়ে যায় ভাই, তাহলে আমরা মেনে নেব যে হ্যাঁ তুমি মিস্টার ট্রিপলারকে পসাইছো কারণ তোমার সাবস্ক্রাইবার কিছু দরকার ছিল এই জন্য, আর এখন সাবস্ক্রাইবার পাওয়া হয়ে গেছে, এখন তুমি সরি চাচ্ছ, এটা তো স্বাভাবিক ভাই, এটা সবাই করে, এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে মিস্টার ট্রিপলার কোনো হাসির পাত্র না ভাই, বুঝছো? একটু মাথায় খেয়াল রাখে কাজগুলো করবা, অ্যান্ড এটাই বলার ছিল আর কি। অ্যান্ড গাইজ, তোমরা তো বুঝতেই পারলে উনি কিসের জন্য এটা করছে, ওনার লাভের জন্য, ইয়াপ ম্যান, ওনার লাভের জন্য উনি মিস্টার ট্রিপলার ভাইকে পসাইছিল,
কিন্তু এটা কি আসলেই ঠিক ছিল তোমাকে তোমরা আমাকে কমেন্টে জানাও বুঝছো এটা কি আসলেই ঠিক ছিল উনার লাভের জন্য মিস্টার টিউবার ভাইকে পচানো এটা কি ঠিক ছিল তোমরা আমাকে কমেন্টে জানাও ওকে মিনিটের সময় 11 মিনিটের ভিডিও আমি 10 মিনিটের সময় কথা বলছি আর আমার ভিডিওর ডিউরেশন ভিউজ আসছে 6 থেকে 7 মিনিট ঠিক আছে তার মানে ওই ভিডিওটা এভারেজ ভিউজ 6 থেকে 7 মিনিট মানুষ দেখছে তার মানে এত মানে লাস্টের দিকে আমি কথাগুলো বলছি আর চ্যানেলগুলো মেনশন করছি এতটুকু কিন্তু কেউই দেখে নাই বলতে গেলে হ্যাঁ মানে অনেক মানুষই দেখে নাই কারা দেখছে যাদের একটু চুলকানি বেশি বড় বড় ইউটিউবার আছে যারা কন্টেন্ট খোঁজে ঠিক আছে হ ভাই আমাদের কোনো কন্টেন্ট নাই আমরা হচ্ছে কোনো ভিডিও মেকি করতে পারি না আমরা ভিখারি আমরা ভিডিও মেকি করতে পারি না কোনো কন্টেন্টই পাই না তোমাকে নিয়ে ভিডিও বানাইছি আমরা সাদে ইচ্ছা করে বুঝছো আর হচ্ছে যারা যারা 10 মিনিটের ওনার ভিডিও দেখছো তাদের বেশি চুলকানি আছে তো বুঝতেই পারতেছো যারা যারা 10 মিনিটের করে ভিডিও দেখছো ওনার তাদের চুলকানি আছে তোমরা তো আর সাদে দেখো না তোমাদের চুলকানি বেশি এই জন্য তোমরা 10 মিনিটের করে দেখছো যেমন আমি দেখছি তাই না আর আমরা ওই 10 মিনিটে দেখে মিস্টার টিবলার ভাইকে যেটা বলছে ওটা নিয়ে লাগে পড়ছি তাই না আরে ভাই একটু ভিডিও বানাবা একটু ভেবেচিন্তা বানাবা তোমার লাভের জন্য বানালে তো আর হবে না কারণ তুমি কয়েকটা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এটা করতেই পারো কিন্তু তাই বলে একজনকে অপমান করে না ওনারও শখ আছে ওনারও একটা হচ্ছে মান সম্মান আছে যেটা তোমার না থাকতো না থাকলেও ওনার আছে মিস্টার টিবলার ভাইয়ের আছে তো যারা যারা আমার সঙ্গে একমত যে এই বিষয়টা নিয়ে যে উনি কি এটা আসলে ঠিক করেছে তারা আমাকে কমেন্টে জানাও তোমরা সাধারণত জানো আমি এগুলো নিয়ে ভিডিও বানাই না তাও বানাতে বাধ্য হলাম এই পরের ভিডিওটাও এই একই ভুল করছে যে নিজে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য হচ্ছে তোমার প্রথম ভিডিওটা এরকম মিস্টার টিবলার ভাইকে খারাপ চোখে দেখছে এখন এসে ভালো গুণগান করতেছে এটা স্বাভাবিক নিজের সাবস্ক্রাইবার এখন বাড়ছে এখন ওই কীভাবে এখন নিজের ভুলটা স্বীকার করে মানুষের সামনে ইয়া করে সেটা হচ্ছে ওর মূল উদ্দেশ্য আমি এটা নিয়ে ভিডিও বানাই না তবুও তোমাদের কাছে সরি জানাচ্ছি বিকজ কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেখবে ক্ষমার দৃষ্টি দেখবা আর কি তো ইয়াপ ম্যান তোমরা তো জানোই যখন বেশি বেশি করে সাপোর্ট করবা তখনই তো তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াপ ম্যান আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য বিদায়